আওয়ামী লীগ যখন সরকারে আসে জনগণের উন্নয়ন হয়, দুর্ভাগ্যের বিষয় বিএনপি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিএনপি জামাতের কাজই হচ্ছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা। আপনারা দেখেছেন এই 28 অক্টোবর কিভাবে পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে, বেহুশ হয়ে গেছে তাও ছাড়েনি, তারপরে কুপিয়েছে 45 জন পুলিশ আহত সাংবাদিকরা, তাদেরই সংবাদ সংগ্রহ করতে গেছে তাদেরও ছেড়ে দেয়নি, সাংবাদিকদের পর্যন্ত তারা পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে, রাজারবাগ পুলিশ স্টেশনে ঢুকে সেখানে হাসপাতালে আক্রমণ করেছে, পাশাপাশি কয়েকটা অ্যাম্বুলেন্স ভেঙেছে পুড়িয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্সে করে রুগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্স আক্রমণ করেছে। এদের মধ্যে এতটুকু মানুষত্ব বোধ আছে বলে আমি মনে করি না। এমনকি উত্তরবঙ্গে দেখা গেল একজন অন্তঃসত্ত্বা মহিলা যিনি যাচ্ছেন অ্যাম্বুলেন্সে সেই অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এইভাবে মানুষ পোড়ানো, মানুষের ক্ষতি করা যা তারা শুরু করেছিল 2013 সালে, হাজার হাজার মানুষকে পুড়িয়ে মেরেছিল, হাজার হাজার গাড়ি পুড়িয়েছিল, রেল পুড়িয়েছিল, ভূমি অফিস পুড়িয়েছিল, সরকারি অফিস পুড়িয়েছিল, স্কুল পুড়িয়েছিল, এমনকি নির্বাচনের সময় নির্বাচনী কেন্দ্র পুড়িয়েছিল নির্বাচন ঠেকাতে, তা পারে নাই। জনগণ প্রতিরোধ করেছিল, জনগণ বাধা দেওয়ার ফলে তা সফল হতে পারে নাই। আজকেও আপনাদের কাছে আমার সেই আহ্বান থাকবে, ওই সন্ত্রাসী দল বিএনপি জামাত জোট এরা তো মানুষের জন্য কাজ করে না,